ষষ্ঠীতে বোধন পূজার মধ্য দিয়ে সারা দেশে শুরু হলো দুর্গাপূজা। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই প্রতিমা দর্শনে বিশেষ ব্যবস্থা করেছেন আয়োজকরা। দেবী দুর্গার কাছে করোনা মুক্তির প্রার্থনা করছেন ভক্তরা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। রাজশাহী জেলা ও মহানগরীর 400টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সকালে বেলতলায় ঘট বসিয়ে শুরু হয় পূজা। এবার দেবী দুর্গার কাছে করোনা মুক্তির প্রার্থনা করছেন ভক্তরা। খুলনা নগরী ও জেলায় 913টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেলায় 793টি এবং নগরীতে 120টি মণ্ডপে চলছে পূজার আয়োজন। দেবীর কাছে প্রত্যাশা আমাদের একটাই, যে এই মহাসংকট করোনা ভাইরাস থেকে যাতে আমাদের মুক্তি দেন। সব জায়গায় মানে আগের মতো পুজো হচ্ছে না, যেমনটা হওয়া উচিত তেমন হচ্ছে না। এখন সবাই অতটা বাইরে বের হচ্ছে না, মণ্ডপগুলো আগের মতো অতটা জাঁকজমক নেই, কিন্তু উৎসবের আমেজ প্রত্যেকের মনে যেমন ছিল, মনের আমেজটা এখনো অন্যান্য বছরের মতোই আছে। করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে রংপুরে হচ্ছে পূজা। শুধু উৎসব নয়, ধর্মীয় আচার অনুষ্ঠানও কিছুটা শিথিল করা হয়েছে। মণ্ডপগুলোতে থাকছে স্বাস্থ্যবিধির কড়া নির্দেশনা। জেলায় 898টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। 26টা শর্ত মেনে শারদীয় দুর্গা উৎসব পালন করতে হবে, তার মধ্যে মাস্ক অবশ্যই পরতে হবে। করোনা ভাইরাস থেকে সারা বিশ্ব তথা বাংলাদেশবাসী যাতে মুক্তি পায়, মায়ের কাছে আমরা করজোড়ে এই প্রার্থনাটাই বারংবার করতে চাই। নাটোরে ঢাকের বাদ্য আর কাঁসার শব্দে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণগুলো। জেলায় এই বছর 350টি পূজা মণ্ডপে আয়োজন করা হয়েছে পূজার। গোপালগঞ্জে 1198টি মণ্ডপে একযোগে শুরু হয় পূজা। পুরোহিতের মঞ্চে দেবী দুর্গার চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকতা হচ্ছে। এছাড়া সিলেট, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, লালমনিরহাট সহ সারা দেশে চলছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তাজমিম মিমু, DBC নিউজ ডেস্ক।